বাবা তোমার সাথে সেদিনকে যা ব্যবহার করেছে তার জন্য আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চেয়েও সব কিছু পাওয়া যায় না। তোমার বাবা যেভাবে কথা বলেছেন, যে ব্যবহার করেছেন, তাতে বোঝা যায় উনি কী ধরনের মানুষ। আর এই ধরনের মানুষদের সাথে আমি সম্পর্ক রাখবো না। রাহুল প্লিজ প্লিজ রাহুল, তুমি বাবার জন্য আমাকে শাস্তি দিও না। ঠিক আছে, আমি যা বলবো তাই করতে পারবে? হ্যাঁ পারবো। আমার সঙ্গে থাকতে হলে নিজের পরিবার, বাবা মা, দাদা বৌদি সবাইকে ছেড়ে আসতে হবে। পারবে? পারবো। ঠিক বলছো? হ্যাঁ। পারবে? হ্যাঁ। দ্যাটস ইট। আমি শিওর হয়ে গেলাম যে তোমার মধ্যে কোনো ফ্যামিলি ফিলিংস, কোনো ফ্যামিলি অ্যাটাচমেন্ট নেই। তুমি সেটা এই মুহূর্তে নিজে প্রমাণ করে দিলে যে একটা দুদিনের সম্পর্কের জন্য নিজের বাবা মাকে ছেড়ে আসার কথা ভাবতে পারে। তুমি তো কদিন বাদে অন্য কিছুর জন্য আমাকেও ছেড়ে চলে যাবে। সরি আস্তা, সরি, তুমি খুব তরল মনের মেয়ে, আর তাই তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। ইটস ওভার। উফ, অভিটা ভালো আছে দেখে শান্তি পেলাম। আমার তো এই হসপিটাল, নার্সিং হোম এসবে যেতেই কেমন একটা ভয় ভয় করে, একটা প্যানিক হয়। ভালো আছে দেখে তবে শান্তি। আমার কথাটা তাহলে ভাবো একবার। আমার একদিকে অভির জন্য অ্যাংজাইটি, আর অন্যদিকে মৃন্ময়কে কলকাতা থেকে পাচার করতে পারবো কি না তার টেনশন। এটা তুমি একটা মাসেল স্ট্রোক দিয়েছো রমন্তি, জাস্ট ভাবা যায় না। বুদ্ধি খরচ করে বিনা যুদ্ধে এরকম একটা ঘটনা ঘটিয়ে দেওয়া সত্যি। শোনো মহাশ্বেতা, বুদ্ধি আমার চিরকালই ছিল, এতদিনে একটা ভালো কাজে ব্যবহার করলাম। একজন মাঝবয়সী লোকের কাছ থেকে তার ভালোবাসাকে কেড়ে নেওয়া, এটাকে তুমি ভালো কাজ বলছো? এখন এটা নিয়ে আমরা হাসাহাসি করছি, হাসি ঠাট্টা করছি, কিন্তু কদিন আগেও আমার কি অবস্থা ছিল সেটা একবার ভেবে দেখো। অংশ আর মৃন্ময়ীর ওই সম্পর্কের কথাটা সবার কাছ থেকে লুকিয়ে রাখা, সেটা যে কত শক্ত ব্যাপার সেটা একবার ভাবা যায়। আর শিলিগুড়ি থেকে খোঁজ নিয়ে ছলে বলে কৌশলে বেয়ানের পুরনো প্রেমিককে ধরে আনা, সেটা কি ভাবা যায়? দেখো মহাশ্বেতা, আমি যদি ইচ্ছে করি, আমি যদি ডিসাইড করি, তাহলে আমি সাপের গর্ত থেকে সাপের বাচ্চা পর্যন্ত তুলে আনতে পারি। সুতরাং মৃন্ময়ের পাশটা খুঁজে বার করা এটা কোনো অভাবনীয় ব্যাপার নয়। আমি খবরটা ঠিক জোগাড় করেছিলাম। কার কাছ থেকে খবরটা পেলে তুমি? কার কাছ থেকে পেলাম সেটা জরুরি নয়, সেটা জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেটা আসল সেটা হলো মৈনাক আর মৃন্ময়ের প্রেমটা। এত গভীর দুজনের প্রেম ভাবাই যায় না। মা, তুমি এখানে হঠাৎ, মানে অভি ঠিক আছে তো? তুমি তো নার্সিং হোমে থাকার কথা। অভি ঠিক আছে, চিন্তা করবে, নয়ন আছে অভির কাছে। আমি এখানে এসেছি একটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা জানতে আপনার কাছে। কি এমন জরুরি কথা যে তোমাকে এখন এই অবস্থায় এখানে আসতে হলো? আমি আপনাকে আগেও জিজ্ঞেস করেছি মা, আপনি আপনি কোনোবারই আমায় ঠিক মতো উত্তর দেননি, ভাষা ভাষা বলেছেন। আমায় ঠিক করে বলুন তো, আমার মার সঙ্গে মৈনাক বাবুর ঠিক কি সম্পর্ক? কোন সম্পর্কের জোরে মৈনাক বাবু মাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছেন? এমন কি গভীর সম্পর্ক যে আমার মাও যেতে রাজি হয়ে গেলেন? দেখো গার্গী, এইসব কথা
সব কিছু সাদা কালোয় জানার কোনো প্রয়োজন নেই। তুমি ওইসব কথা ভুলে যাও, তুমি অভিকে নিয়ে, অয়নকে নিয়ে সবার সঙ্গে, আমাদের সবার সঙ্গে সুখে সংসার করো। সেটা আমি করতে পারবো না মা। যতক্ষণ না আমি সত্যি কথাটা জানতে পারছি, আমি আমি কোনো দিকে মন দিতে পারছি না, বিশ্বাস করুন। প্লিজ মা, প্লিজ আমার কাছ থেকে লুকোবেন না। প্লিজ আমায় ঠিক করে বলুন সত্যিটা কি। সারাদিন অফিসের এত চাপ, তার মধ্যে পাগলা ডাক্তারটা দিনে 3-4 বার করে ফোন করে যাচ্ছে। ওমা কেন কেন খেয়ে কোনো কাজ নেই তাই? ওকে তো আমার মতো মুখে রক্ত তুলে খেটে খেতে হয় না। 4-5টা পাগলের সঙ্গে থাকতে থাকতে ওর মাথাটাও গেছে জানো তো। মাকে এই মুহূর্তে বাড়িতে আনাটা না মানে খুব বিপদ হবে জানো তো। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। একই তো অভির এই অবস্থা, মামা মামির মধ্যে না কিছু একটা হচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতিটা ঠিকঠাক নেই। অয়নদার গার্গী বুদ্ধির তো একই অবস্থা। এই অবস্থায় মাকে আনাটা একটা উটকো ঝামেলা হবে না বলো? তুমি ঠিকই বলেছ, আমারও সেটাই মনে হচ্ছে। তাছাড়া মা আদৌ কতটা সুস্থ হয়েছে সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে। এর আগে মায়ের জন্যে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমি সবে মাত্র নিজেকে একটুখানি গোছাতে শুরু করেছি, এর মধ্যে আর কোনো বিপদ আপদ আমি নিজের জীবনে ডেকে আনতে চাই না। আমার তো সে একই কথা মনে হচ্ছে। তবে ডাক্তারকে যা দেখলাম তাতে আমার খুব সন্দেহ হচ্ছে মা কতটা সুস্থ হয়েছে। হ্যালো, হ্যাঁ বলো, তোমার খবর কি? আমার খবর খুব ভালো। দুদিন ধরে আমার বর অফিস থেকে সোজা বাড়ি চলে আসছে, আর দুজনে জমি আড্ডা দিচ্ছি। সত্যি তোমার ভাগ্যটা খুব ভালো গো। এ সময়ে বররা যত পাশে পাশে থাকবে ততই তো ভালো। আর আমার ভাগ্য দেখো, দুদিন ধরে ওর মাকে নিয়ে এতই ব্যস্ত যে আমার কাছে আসবার সময়ই পাচ্ছে না। ফোন করলে বলছে আসবো আসবো, তবুও আসছে না। কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। এই তুমি তুমি এরকম করো না, এভাবে ভেঙে পড়ো না। দেখো আমার বড় তো ওর মাকে নিয়ে চিন্তা করছে, আমার সঙ্গেই তো পরামর্শ করছে। আমারও তো সেটাই কথা, ওর যতই সমস্যা থাকুক ও তো সেটা আমাকে বলবে না, আমি তো ওর স্ত্রী। তা না, ও আমাকে যত পারছি এড়িয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এই তুমি কেঁদো না এভাবে, তুমি আমার কথাটা একটু শোনো। দেখো আমি এবার আর অপেক্ষা করবো না, আমি এবার একাই ওর মামার বাড়িতে চলে যাব। দেখবো ওর মামারা আমাকে কি বলে, আমি তো বুঝতেই পাচ্ছি না ওর মামাদেরকেও এত কেন ভয় পাচ্ছে। ঠিক আছে শোনো না, তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। হ্যাঁ এখন আমি রাখছি, কেমন? কি এত কথা বল বলো তো ফোনে? ও ও খুব কান্নাকাটি করছিল তো তাই ফোনটা কাটতে পারছিলাম না। তোমার সেই বন্ধু না, দেখেছো যখন কটা দিন আমি দেরি করে আসবো তখন তুমি ফোনে কান্নাকাটি শুরু করে দেবে কেন আমি দেরি করে আসছি। আর যখন তোমাকে আমি সময় দিচ্ছি, তোমার সাথে আমি কথা বলছি, তখন তুমি ঘন্টার পর ঘন্টা অন্যের সাথে আড্ডা মারবে। এটাই হচ্ছে তোমাদের মেয়েদের চরিত্র জানো তো। আর তোমাকে আমি বারবার বলেছি না এরকম হুটপাট অন্য লোকের সাথে মিশবে না, কথা বলবে না, তুমি আমার কোনো কথার গুরুত্ব দিচ্ছ না। না আমি তো বেশি মেলামেশা করছি না, তুমি কেন রেগে যাচ্ছ বলো? আমি তো শুধু মাঝে মাঝে ফোনে কথা বলছি। আসলে পার্বতীর স্বামী না দুদিন ধরে ওর কাছে যায়নি, পার্বতীর শাশুড়ি নাকি অসুস্থ তাই ওর স্বামী খুব ব্যস্ত আছে। কিন্তু পার্বতীর মনে হয়েছে যে এর ভেতরে কোথাও একটা গণ্ডগোল আছে। মানে কি গণ্ডগোল? মানেটা তো ও নিজেই বুঝতে পারছে না।
ওর একটা সন্দেহ হচ্ছে যে ওর বোন নিজের মামাবাড়িটাকে এত ভয় পায় কেন। তাই ও ঠিক করেছে যে আর অপেক্ষা না করে ওর বরের মামাবাড়িতে যাবে, তারপর যা হয় সেটা হবে। আরে তোমার কি হলো? না কি হবে আর, কাহা তোকার বসে বসে তোমার বন্ধুর সাতকান শোনা যায় বলো। আমি একটু ঘুরে আসছি, বাড়িতে আগে এসে তো কোনো লাভ হলো না বলো। তুমি আড্ডা মারো, হ্যাঁ বন্ধুর সঙ্গে বসে বসে আড্ডা মারো। আরে শোনো না, তুমি রাগ করো না। তুমি আড্ডা মারো, মন দিয়ে আড্ডা মারো, কেমন? না শোনো না, তুমি যেও। ওর একটা সন্দেহ হচ্ছে যে ওর বোন নিজের মামাবাড়িটাকে এত ভয় পায় কেন। তাই ও ঠিক করেছে যে আর অপেক্ষা না করে ওর বরের মামাবাড়িতে যাবে, তারপর যা হয় সেটা হবে। ট্যাক্সি! ছিছি, কি করলাম আমি, পুরোটাই আমার দোষ। নিজেকে শুধরেছিল, আমারই ভুলে আবার সব বিগড়ে গেল। কেন যে পার্বতীর সঙ্গে ফোনে কথা বলতে গেলাম, কি করি এখন আমি? মা প্লিজ চুপ করে থাকবেন না, আমার কথার উত্তর দিন। দেখুন, আপনি যতক্ষণ আমার কথার উত্তর দেবেন আমি এখান থেকে এক পা নড়ব না। আমি আমি অভির কাছেও যাব না। ওরকম জেদ করো না গার্গী, তুমি তো জানো যে দুনিয়ার সব সত্যি কথা সবসময় জানা ঠিক নয়, তাতে সবসময় ভালো হয় না। তাছাড়া গার্গী, আমরা তো আছি, তোমার মা চলে গেলেও। বুঝতে পেরেছি, আপনারা আমায় বলবেন না। বেশ, তাহলে একটা অন্য প্রশ্নের উত্তর দিন আমার। আমার মা হোম ছেড়ে দেওয়ার পর বাবার ফ্ল্যাটে কেন গিয়ে উঠলেন বলুন তো? সেটা কি খুব স্বাভাবিক লাগে আপনার কাছে? এতে অস্বাভাবিক তো কিছু নেই। তোমার মা মানে হোমে থাকতে তার অসুবিধে হচ্ছিল, উনি মানিয়ে নিতে পারছিলেন না। তাছাড়া হোমে তখন ওই রকম নানান রকম কাণ্ড কারখানা হচ্ছিল যার সঙ্গে উনি খাপ খাওয়াতে পারছিলেন না। তাই তাই ওকে অংশুর ওই খালি ফ্ল্যাটে আমরা রেখেছিলাম। এতে অসুবিধের তো কিছু নেই। অসুবিধের আমিও দেখতাম না কিছু, যদি না আমার মা এই কথাটা আমার কাছ থেকে লুকোতেন। কেন ফ্ল্যাটের এই পুরো ব্যাপারটা মা আমাকে জানালেন না? আর মৈনাকবাবুর সঙ্গে চলে যাওয়া, সে ব্যাপারে তো আমায় কিচ্ছু বললেন না মা। কেন? আমার ভালো লাগছে না এসব কিচ্ছু। দেখো গার্গী, তোমাকে একটা কথা বলি, মানুষের জীবনে কত কিছুই তো ঘটে। এই ধরো না, তোমার মার সঙ্গে মৈনাকবাবুর দেখা হয়ে যাওয়াটা আসলে কি জানো তো, অনেক দিনের ফেলে আসা পুরনো অতীত যদি সামনে চলে আসে মানুষ এমনিই আবেগপ্রবণ হয়ে পড়ে। আসলে আমাদের মতো বয়সে যখন পৌঁছবে তখন ছেলেবেলাটাকে তোমার অমনিই মনে হবে। তখন যেন মনে হবে ওই ছেলেবেলাটা একটা অন্য জন্ম ছিল, আর সেই সময়ের কোনো স্মৃতি যদি ফিরে আসে তখন যেন সেটা মনে হয় পূর্ব জন্ম। তুমি এখন বুঝবে না, তোমার এখন এগিয়ে যাওয়ার সময়, কিন্তু তোমার মা আর মৈনাকবাবু তারা অতীতের পথে পা বাড়িয়েছেন, অতীতের সুখে স্মৃতি তাদের টানছে।
তাই তো মৈনাক বাবু বলেছেন তোমার মার দেশে তোমার মার জন্য একটা বাড়ি বানিয়ে দেবেন, একটা সুন্দর ঘর। আমার মাকে ঘর বানিয়ে দেওয়ার মৈনাক বাবুকে? এর উত্তরটা টিস জানা আছে নিশ্চয়ই আপনার। গার্গী, এর উত্তরটা আমার জানা নেই, আর এই প্রশ্নটা মৈনাক বাবু বা তোমার মাকে আমাদের পক্ষে করা অসম্ভব। আমি তো করতে পারি, আপনারা করতে পারেন না, প্রশ্নটা আমি তো করতে পারি এবং তার উত্তর দিতে তারা বাধ্য। কাউকে কিছু না বলে, অন্তত আমাকে কিছু না বলে এইভাবে আমার মা পালিয়ে যেতে পারেন না। গার্গী, তুমি কিন্তু বড্ড উত্তেজিত। না মহাশ্বেতা মাসি, উত্তেজিত আমি হচ্ছি না, আমি যথেষ্ট ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই কথাগুলো বলছি। আমি জানি আমার এইসব প্রশ্ন হয়তো মৈনাক বাবুকে অস্বস্তিতে ফেলবে, হয়তো তাতে ইনডিরেক্টলি বিনোদিনীর ক্ষতি হবে, হয়তো উনি টাকা পয়সা দিতেও রাজি হবেন না। আপনারা বলে দেবেন যে আমি বাইরের লোক, বলবেন গার্গী বিনোদিনীর কেউ নয়, তাহলেই তো হয়ে গেল। বিনোদিনীকে ছেড়ে আমি চেষ্টা করলে হয়তো বাঁচতে পারবো, কিন্তু আমার মাকে ছেড়ে আমি কী করে বাঁচতে পারবো বলুন তো। আপনারা এখনো কিছু বলবেন না? বেশ, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি মৈনাক বাবুকে ফোন করে কথা বলে নেব। কি হয়েছে কি অয়ন বলো? কি হয়েছে গার্গী, তুমি এত এক্সাইটেড কেন? তুমি কেন ফোন করেছো সেটা বলো। অভি ঠিক আছে তো? অভি একদম ঠিক আছে, কিন্তু এই যে মা মা করছে শুনতে পাচ্ছো? তুমি কখন আসবে? অয়ন, তুমি আর কিছুক্ষণ ওকে দেখে রাখতে পারবে? হ্যাঁ, সেটা কেন পারবো না, কিন্তু তোমার কি আসতে দেরি হবে? আমার হয়তো একটু দেরি হবে, আমার মায়ের সঙ্গে একটু আমার দেখা করতে হবে অয়ন, এক্ষুনি, ভীষণ জরুরি। দেখো গার্গী, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে যেতেই পারো, কিন্তু আমার মনে হয় তোমাকে একটা কথা একটু মনে করিয়ে দেওয়াটা খুব দরকার। তোমার মা কিন্তু তার অসুস্থ নাতিকে দেখতে আসার কোনো প্রয়োজন বোধ করেনি, কোনো খোঁজও নেয়নি। এরকম একটা অবস্থায় আমরা, মানে আমি কিংবা তুমি, তোমার মায়ের খোঁজ নেবো কি না কিংবা খোঁজ নেওয়াটা উচিত কি না সেটা আমাদের ভেবে দেখা দরকার। তুমি ভেবে দেখো তুমি কী করবে। তুমি অভির কাছে আসবে না তোমার মায়ের কাছে যাবে? আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তোমার এখানে আসা উচিত, অভির কাছে। ডিসিশনটা তোমার, তুমি ভেবে দেখো কে বেশি ইম্পর্টেন্ট, তোমার মা না অভি। তবে আমার একটা কথাই বলার আছে, এই মুহূর্তে অভির থেকে বেশি ইম্পর্টেন্ট কেউ নয় তোমার কাছে, তোমার মাও নয়। রাখছি। অয়ন, অয়ন, কি হলো গার্গী, অভি ঠিক আছে তো? তাহলে অয়ন কি এত বলছিল তোমার, কি হয়েছে? ডিসিশনটা তোমার, তুমি ভেবে দেখো কে বেশি ইম্পর্টেন্ট, তোমার মা না অভি। এই মুহূর্তে অভির থেকে বেশি ইম্পর্টেন্ট কেউ নয় তোমার কাছে,